ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। आज बछरेर अन्यतम एकटी गुरुत्वपूर्ण दिन। बला होच्छे जीवने आर्थिक समस्या दूर करते, जीवने आर्थिक कष्ट दूर करते। आपनी आजकेर दिने बाड़ीते आनुन महादेवेर एई प्रिय गाछटी। आपनी जदि एई गाछटी एने बसाते पारेन ताहले जीवने अर्थेर समस्या दूर होबे। जानते होले वीडियोटी सम्पूर्ण देखुन आर नीचेर कमेंट बक्से ओम नमः शिवाय एई कमेंटटी करे जानिए दिन। तबे शुरू करा जाक आजकेर मूल वीडियोटीते। अवश्यई वीडियोटी मनोयोग सहकारे देखबेन, कारण एई वीडियोटी अत्यंत एकटी गुरुत्वपूर्ण वीडियो। एई वीडियो थेके आपनी विभिन्न रकमेर तथ्य जानते पारबेन, जीवने सकल समस्यार समाधान होबे। आमादेर जीवने सब समय कोनो ना कोनो समस्या लेगेई रयेछे। आर्थिक समस्या, दाम्पत्य जीवने कलह, कर्मक्षेत्रे समस्या, विभिन्न समस्याय आमादेर जीवनके जर्जरित होये जेते हय। आमादेर जीवने जखन सेई समस्यागुलि आसे तखन आमरा चिंता भावना करि भेंगे जाई। बला होच्छे आपनी एई भिडियोटि जदि देखेन आर एई काजटि जदि करेन ताहले আপনার জীবনে সকল চিন্তা ভাবনা দূর হবে। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। অবশ্যই যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনি কিভাবে আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। তাই আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটা যেহেতু কিছু আধ্যাত্মিক বিষয়, কিছু বিশ্বাসের বিষয়, তাই অবশ্যই যাদের বিশ্বাস হবে তারাই কেবল করবেন, এবং যাদের এই বিষয়ে বিশ্বাস নেই তারা কিন্তু করবেন না। এইটুকু অনুরোধ করব, লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না, নিজের বিশ্বাস নিজের কাছে। একবার বিশ্বাস করে দেখুন, অবশ্যই ফল লাভ পাবেন। আমরা আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি, কিন্তু আপনি যদি আজকের দিনে এই ক্রিয়াটি করে থাকেন অবশ্যই ফল লাভ পাবেনই পাবেন। কারণ বাবা মহাদেবের কৃপা লাভ আপনার সঙ্গে থাকবে। বাবা মহাদেবের কৃপায় আপনার জীবনে সকল সমস্যা দূর হবে। আপনি কল্পনাই করতে পারবেন না আপনার জীবনে অর্থের জোয়ার আসবে। তাই বলা হচ্ছে আপনি আজকের দিনে অবশ্যই বাড়িতে আনুন এই জিনিসটি। এটি খুবই বাবা মহাদেবের প্রিয় জিনিস, তাই বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে বাড়িতে এনে বসান এই ছোট্ট গাছটি। দেখবেন আপনার জীবনে অর্থের সমস্যা দূর হবে। আমাদের জীবনে একটি বড় সমস্যা অর্থের, কারণ জীবনে টাকা পয়সা থাকলে আমাদের জীবনে প্রায় সকল সমস্যাই দূর হবে। আমরা যেভাবে পরিশ্রম করি সেইভাবে আমরা অর্থ উপার্জন করতে পারি না, অর্থকে ধরে রাখতে পারি না। দেখা যায় যে কি কেউ প্রচুর পরিশ্রম করেও পরিশ্রমের দাম পাচ্ছেন না, আবার কেউ অল্প পরিমাণ পরিশ্রম করে অল্প দিনের মধ্যেই বড়লোক হয়ে যাচ্ছেন, আবার কেউ আছেন পরিশ্রম করেও ফল লাভ পেয়েও টাকা পয়সা নিজের কাছে ধরে রাখতে পারছেন না। সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এই ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বুঝতে না পারলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। বলা হচ্ছে জীবনে আর্থিক সমস্যা দূর করতে আজকের দিনে বাবা মহাদেবের এই গাছটি আনুন। সেই গাছটি হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, অপরাজিতা ফুল হলো অনেক প্রাচীন ফুল, আর এই ফুল দেখতে অনেকটা শঙ্খ আকৃতির, তাই একে শঙ্খপুষ্প বলা হয়ে থাকে। আপনি যদি অপরাজিতা ফুলের এই ব্যবহারগুলি যদি জানেন তাহলে আপনি চমকে যাবেন, কারণ এই ফুল আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে বিশেষভাবে কার্যকরী। আপনারা জানেন সোমবার বাবা মহাদেবের বার, তাই এই দিনে তিনটে অপরাজিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে শিবকে পুজো দেন, অবশ্যই আপনার জীবনে অর্থ উপার্জনের পথ খুলে যাবে। তাই যদি পারা সম্ভব হয় এই দিনে
তিনটে নীল অপরাজিতা ও একটি বেলপাতা দিয়ে আপনি শিবলিঙ্গের পুজো করুন। বন্ধুরা, জীবনে আর্থিক সমস্যা দূর করতে আপনাকে আজকের দিনে একটি বিশেষ ক্রিয়া করতে হবে। সেটি হচ্ছে, আপনি আজকের দিনে বাবা মহাদেবের পুজোর সময় আপনি একটি অপরাজিতা ফুল চুপচাপ বাবা মহাদেবের চরণে রেখে দিন। এরপর আপনাকে সন্ধ্যাবেলায় যেটি করতে হবে, আপনি একটি রূপোর কৌটো, যদি না পারা সম্ভব হয় একটি শুদ্ধ কৌটো নেবেন, তার মধ্যে ওই ফুলটি চুপচাপ রেখে দেবেন এবং বাবা মহাদেবের উদ্দেশ্যে হাত জোড় করে আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন। এরপর ওই ফুলশুদ্ধ কৌটোটি আপনি যেখানে টাকা পয়সা রাখেন, আলমারিতে, ক্যাশবাক্সে, এছাড়াও যারা ব্যবসা করেন আপনি আপনার ব্যবসার জায়গায় চুপচাপ রেখে দেবেন। যদি রেখে দেন তাহলে আপনার জীবনে সারা বছর আর্থিক সমাগম ঘটবে, আপনার জীবনে সকল অর্থের সমস্যা দূর হয়ে যাবে। আপনি কল্পনাই করতে পারবেন না আপনার জীবনে কীভাবে অর্থের আগমন ঘটছে। অপরদিকে বলা হচ্ছে, হাজারো চেষ্টা করে আপনি নিজের মতো বা পছন্দের মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না, গণেশ ঠাকুরের সামনে আপনি প্রত্যেক বুধবার নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন। দেখবেন আপনার মনোবাসনাগুলি পূরণ হবে। আপনি কয়েক মাসের মধ্যেই আপনি বিবাহযোগ্য পুরুষ অথবা মহিলা পেয়ে যাবেন। এমনকি যাদের বিবাহিত জীবনে অশান্তি লেগেই আছে তারাও এই ফুল নিয়ে যদি গণেশ ঠাকুরের চরণে রেখে দেন তারা অবশ্যই উপকার পাবেন। তাদের জীবনে সুখের পরিমাণ বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন, বৈবাহিক সুখলাভ পাবেন। বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, বাড়িতে যদি অপরাজিতা গাছের ফুল থাকে বা আপনি রোপণ করেন, অর্থাৎ বাড়িতে যদি অপরাজিতা ফুলের গাছ যদি থাকে তাহলে কিন্তু আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য। তাই বলা হচ্ছে, আপনি আজকের দিনে বাবা মহাদেবের এই প্রিয় ফুল গাছটি এনে বসান, দেখবেন অবশ্যই ফললাভ মিলবে। তাই আপনি অবশ্যই এই ক্রিয়াটি করতে কখনই ভুলবেন না। মহাদেবকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই আপনি আজকের দিনে মেনে চলুন এই নিয়মটি, কারণ বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন। মহাদেবকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই আপনাকে এই নিয়মটি পালন করতে হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এই কমেন্টটি করে জানিয়ে দিতে কখনই ভুলবেন না। আপনার বাড়িতে এনে বসান একটি নীল অপরাজিতা ফুল গাছ, দেখবেন আপনার জীবনে অর্থের সমাগম ঘটবে। এই ফুল গাছ আমাদের পরিবেশে খুব সহজেই পাওয়া যায়, তাই আপনি বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে এই প্রিয় জিনিসটি এনে বসান, দেখবেন মহাদেবের বিশেষ কৃপালাভ মিলবে আপনার উপর।